হ্যালো জিএসএম ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, টেকনো কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে টেকনো B2। টেকনো কোম্পানির একটি টাচ ফোন, মডেল হচ্ছে B2। সেটাই প্রবলেম বন্ধুরা, আপনাদের দেখাই, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো আজকে এবং আপনাদেরকে আজকে দেখাবো যে সেটের প্রবলেম কি। তো বন্ধুরা, আমাদের এখানে পাওয়ার বাটনে প্রেস করতেছি, কোনো কাজ করে না, কোনো কিছু হয় না। পাওয়ার বাটন নট ওয়ার্কিং, মানে কাজ করতেছে না। তো বন্ধুরা, তারপরে আমি যখনই চার্জার কেবলটা লাগাইতেছি, চার্জিং পোর্ট ঢুকাইতেছি এবং চার্জার লাইন যখন ঢুকাইতেছি, তখন বন্ধুরা এখানে দেখেন, সুন্দরভাবে দেখেন, এই যে টেকনো লেখা এসেছে এবং এই জায়গায় অটো রিকভারি মোড চলে আসবে। তো বন্ধুরা, অটো রিকভারি মোড যখন চলে আসবে, তখন কোনো বাটনে কাজ করছে না, কোনো কিছুই কাজ করতেছে না এবং কোনো ফাংশন কিংবা কোনো মোডও আসতেছে না, শুধু খালি রিকভারি মোড চলে আসছে। তো বন্ধুরা, অনেক কিছু টেকনিশিয়ান দেখেছে। তো বন্ধুরা, এক টেকনিশিয়ান বলেছে যে এটা সফটওয়্যার মারলে কাজ হবে। তো বন্ধুরা, আসলে তো আদতই সফটওয়্যার সমস্যা না। তো বন্ধুরা, আমরা দেখেন বন্ধুরা, সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই, দেখেন আমি এই যে ব্যাটারির লাইনটা খুলে নিলাম এবং ডিসপ্লে লাইনটা খুলে নিলাম, নেওয়ার পরে বন্ধুরা দেখেন এই যে তার দিয়ে শর্ট করা। তো বন্ধুরা, আমি প্রথমত তারের লাইনটা খুলে দিলাম, সুন্দরভাবে তারের লাইনটা খুলে দেওয়ার পরে বন্ধুরা দেখেন, লক্ষ্য করেন জিএসএম ভাইরা, খুলে দেওয়ার পরে এখানে কিন্তু কোনো কানেকশন থাকলো না। এখানে চারটা পিন আছিল, দুটা পিন আউট হয়ে গেছে আর দুটা পিন আছে, এই দুটা হচ্ছে পাওয়ার বাটনের আর এই দুটা ভলিউম আপ ডাউনের। তো বন্ধুরা, সুন্দরভাবে এখন আমি এখানে সুন্দরভাবে দেখেন, আমি এই জায়গায় আমি ডিসপ্লে লাইনটা লাগিয়ে নিয়েছি, বেসটি লাগিয়ে নিয়েছি এবং চার্জিং পোর্ট এখন চার্জিং কেবলটা ঢুকাবো এবং ব্যাটারি লাইনটা ঢুকাইছি। তো বন্ধুরা দেখেন, এখন সুন্দরভাবে আমার রিকভারি মোড আসবে না এবং আমাদের সুন্দরভাবে চার্জ উঠবে। তো বন্ধুরা, সুন্দরভাবে যেহেতু আমাদের চার্জ উঠবে, তো বন্ধুরা দেখেন আমার 10% ব্যাটারিতে চার্জ নিচ্ছে, তো চার্জ আছে। তা আমি পাওয়ার বাটনে প্রেস করতেছি, আমার পাওয়ার বাটন কোনো কাজ করতেছে না। তো যেহেতু আমাদের পাওয়ার বাটনটা কাজ করছে না, তখন আমি এখন ফোনটি সুন্দরভাবে খুলে নেব। নেওয়ার পরে বন্ধুরা দেখেন, আপনারা নিজেরাই দেখেন, আশ্চর্য হয়ে যাবেন, শুধু পাওয়ার বাটনে কাজ করে না এবং রিকভারি মোড চলে এসেছে। তার জন্য দেখেন বন্ধুরা কী ধরনের কাজ করেছে। তো বন্ধুরা, আমি সুন্দরভাবে এখন এখানে আমি দুটি লাইনও বের করেছি। বের করার পরে দেখবো যে আমার দেখেন বন্ধুরা, দুটি লাইন আমি পাওয়ার সাপ্লাই কেবল লাগিয়েছি, দেখেন এই যে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস। তো বন্ধুরা দেখেন, আমার পাওয়ার সাপ্লাইয়ের দিকে লক্ষ্য করেন, কোনো রেসপন্সই নাই। দেখেন পাওয়ার বাটন কোনো কাজ করতেছে না। তো যেহেতু পাওয়ার বাটন কাজ করতেছে না, ইউটিউবে কোনো সলিউশন নাই, তো আমি ইউটিউবে সার্চ করে দেখছি যে কোনো সলিউশন নাই। তো এখন এই কাজটা আমার নিজের করতে হবে এবং আমি নিজের মাধ্যমে নিজেই কাজটা করব। এবং কাজটা করার জন্য আমার লাগবে ডিজিটাল মিটার লাগবে। তো বন্ধুরা, আমরা ডিজিটাল মিটারটা বাজার মোটে রেখেছি, রাখার পরে সুন্দরভাবে দেখেন এখানে মাপতেছি, সুন্দরভাবে দেখেন এই যে কোনো মাপই নাই বন্ধুরা, দেখেন কোনো মাপ নাই, শুধু গ্রাউন্ডে শুধু মাপ আছে। এই যে এটা প্লাস লাইন, পাওয়ারের প্লাস লাইন, প্লাস লাইনে কোনো মাপ নাই। তো বন্ধুরা, তখন আমি সুন্দরভাবে আমি এইখান থেকে প্লাস লাইন থেকে আমি মাপ সুন্দরভাবে মাপা শুরু করলাম। মাপার পরে এইভাবে প্রত্যেকটি দেখতে দেখতে আমি দেখলাম পাওয়ার আইসির গোড়ে একটা ঢাউট ভেঙে গেছে। তো বন্ধুরা, আপনারা না বুঝলে আজকে আপনাদের সুন্দরভাবে বোঝাবো
এবং আপনারা এটা সুন্দরভাবে বুঝবেন। আর এই ধরনের কাজ আসলে আপনারা 100% কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি এখানে একটু পরিষ্কার করে নেব, কারণ পরিষ্কার করে নিলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। তো এখান থেকে আমি প্রথমত এটা প্লাস বুঝলাম কিভাবে, যে এটা আমাদের বাটন পাওয়ার বাটনে প্লাস লাইন, এটা মাইনাস লাইন। আমি সুন্দরভাবে এখানে এইভাবে সুন্দরভাবে বন্ধুরা এই যে বাটনটা এখান থেকে সরিয়ে নেবেন, নেওয়ার পরে সুন্দরভাবে এখান থেকে লাইনটা আপনার গোলটা হচ্ছে প্লাস, বাটনের যে গোলটা প্লাস, আমি এইভাবে প্লাস থেকে এইভাবে ধরে ধরে মেপে দেখেছি যে দেখেন বন্ধুরা, দেখেন সুন্দরভাবে দেখেন প্লাস, যেহেতু আমার প্রথম পিনটা মাইনাস আর দ্বিতীয় পিনটা হচ্ছিল প্লাস, আমি প্লাস এখান থেকে সুন্দরভাবে, তখন আমি এটাকে মাইনাস বলেছি মাইনাস আর এটা হলো প্লাস, আমি প্লাস থেকে তখন সুন্দরভাবে এইভাবে প্রত্যেকটি পার্টস আমি মেপে মেপে দেখার পরে সুন্দরভাবে আমি দেখি যে এখানে একটি পার্টস এই জায়গায় আমার, দেখেন বন্ধুরা এই জায়গা থেকে এই জায়গায় কানেকশন আছে। তো এখানে একটা ডাউট ছিল, সুন্দরভাবে ডাউটটা ভেঙে গেছে। তো বন্ধুরা, এই জায়গা থেকে এই জায়গায় সংযোগ আছে। তো এখন আমি এই জায়গায় ছোট্ট একটি জাম্পার করব, জাম্পার করার সাথে সাথে আমার পাওয়ার বাটনটা সুন্দরভাবে কাজ করবে। তো বন্ধুরা, এই জিনিসটা আমাকে কেউ বোঝায় নাই এবং ইউটিউবে কোনো সলিউশন নাই, আমি এটা নিজের ব্যক্তিগতভাবে এবং খাটাখাটনির মাধ্যমে আমি কাজটা করেছি। তো কিছু কিছু কাজ নিজেরাই করতে হয়, মিটার দিয়ে সুন্দরভাবে মেপে দেখবেন। তো বন্ধুরা, এখন আমি ওই জায়গায় সত্যি একটি জাম্পার করব, জাম্পার করার সাথে সাথে আমাদের পাওয়ার বাটনটা সুন্দরভাবে কাজ করবে। তো বন্ধুরা, দেখতেছেন যে বোর্ডের কী অবস্থা দেখেন। তো এখন সুন্দরভাবে এখানে আমি একটু জাম্পার করব, জাম্পারের মাধ্যমে আমার পাওয়ার বাটনটা সুন্দরভাবে কাজ করবে। তো এক পর্যায়ে আমি হিমশিমে পড়ে গেছিলাম, কেন হবে না, পাওয়ার বাটনের জন্য তো সিপিআইসির থেকে তো প্রবলেম হওয়ার কথা না। তো এখন আমি সুন্দরভাবে এখানে একটি জাম্পার করব, জাম্পার করার সাথে সাথে আপনাদেরকে ফোনটি অন করে দেখাবো। এইভাবে সুন্দরভাবে আপনারা মিটার দিয়ে মাপলে আপনারা বুঝতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। তো আমি একটু হালকা, যেহেতু থিনার দিয়েছিলাম, একটু পাওয়ার আসিতে একটু হিট দিয়ে নিই। ইনশাল্লাহ আমার সুন্দরভাবে জাম্পারটা করা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এই যে আমি সুন্দরভাবে একটি জাম্পার করেছি, এখানে দেখেন, এই যে বন্ধুরা দেখেন, এই যে জাম্পার করেছি, এই যে জাম্পার করেছি দেখেন, আপনাদের বোঝার স্বার্থে দেখেন এই জায়গায় আমি জাম্পারটা করেছি। তো আলহামদুলিল্লাহ, প্রথমত আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখব যে আমাদের পাওয়ার বাটনটা সুন্দরভাবে কাজ করছে কিনা। তো আশা করি কাজ করার কথা, আলহামদুলিল্লাহ। দেখেন বন্ধুরা, দেখেন সুন্দরভাবে আমাদের পাওয়ার লাইনটা, পাওয়ার বাটনটা কাজ করছে। এবং আপনাদেরকে মিটার দিয়ে দেখাবো, এই জায়গায় আমাদের কোনো মাপ ছিল না বন্ধুরা, দেখেন এই জায়গায় কোনো মাপ ছিল না। এখন দেখেন সুন্দরভাবে এখানে মাপ এসেছে, সুন্দরভাবে দেখেন দেখেন, এটা গ্রাউন্ড আর এটা প্লাস, দেখেন 621। এখন বন্ধুরা দেখেন, এখানে জাম্পার করার সাথে সাথে, এখানে জাম্পার করার সাথে সাথে আমার প্লাস লাইনটা এখানে চলে এসেছে। দেখেন বন্ধুরা, এই যে এখান থেকে এই যে এখানে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা দেখেন এই যে এখন আমি সুন্দরভাবে দেখেন আমি এখানে শুধু ব্যাটারি দিয়ে আর এখানে তো বন্ধুরা দেখেন এই যে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সেটটি সুন্দরভাবে এখন অন হয়ে যাবে। অবশ্যই আমাদের সেটটি অন হবে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের আমি সুন্দরভাবে কাজটি করতে পারছি এবং সুন্দরভাবে আমার ফোনটি সুন্দরভাবে অন হয়েছে। তো অনেক টেকনিশিয়ান দেখেছে দেখার পরে কাজ করতে পারে নাই, তো সব কাজ সবারই সব করতে পারবে না, কারণ কেউ করতে পারবে কেউ করতে পারবে না, বুঝলে তারা কাজ করতে পারত, কারণ আমার মতন অতক্ষণ তো ও ঘাটে নাই, ও তো দেখার পরেই বুঝতে পারছে যে কাজ হবে না। তো বন্ধুরা দেখেন এই যে সুন্দরভাবে দেখেন এই যে আমাদের এই যে সুন্দরভাবে দেখেন এই যে আমি এখন লক করতেছি দেখেন আমি দেখেন এই যে আলো বন্ধ করতেছি অন করতেছি দেখেন দেখেন বন্ধু আমি একটি নাট পরিয়ে নিই সুন্দরভাবে তো আশা করি বন্ধুরা আপনাদের বোঝার স্বার্থে আবার আমি ফোনটি চালু করলাম, চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন এই যে আমাদের সুন্দরভাবে দেখেন এই যে দেখেন আমাদের পাওয়ার বাটন সুন্দরভাবে কাজ করছে, এই যে আমাদের আলো অফ হলো এই যে অন হলো অফ হলো অন হলো। তো বন্ধুরা দেখেন এই যে আমাদের আলো অফ হলো অন হলো। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে এর চেয়ে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখেন এই যে এই জায়গায় ছোট্ট একটি ডাউট ছিল, ডাউটটা ভেঙে ফেলছে এর জন্য বন্ধুরা এই যে প্লাসের লাইনটা আসে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।